নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সুজাতা ব্লগ উইথ মে চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো ভিডিওগুলো অনেক পুরনো, তবু আপনাদের সামনে শেয়ার করছি। তো এটা যখন কাজ হয় তখন আমাদের ফ্যামিলিতে সব কিছু ঠিকঠাক চলছিল। তো এই যে সামনে ডিজাইনের জন্য কাজ হচ্ছে, এখন যেহেতু পোর্টটা বাকি ছিল, কীরকম ঘরের সামনে ডিজাইনটা হচ্ছে যখন খোলা হবে তখন আপনাদেরকে দেখাবো। কিন্তু এইভাবে যে আমাদের জীবনে হঠাৎ একটা আলাদা একটা মোড় চলে আসবে বা এত বড় একটা সর্বনাশ হয়ে যাবে যেটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। তো আজ সকালটা এইভাবেই শুরু হয়েছিল, কাজ হচ্ছিল বাড়িতে, ঢালাইয়ের কাজ হচ্ছে। কিন্তু দুপুরের পর থেকে পুরো চেঞ্জ হয়ে গেলাম, মানে হয়ে গেল পরিবারটা, মানে এত বড় একটা সর্বনাশ হয়ে গেল, সেটা বলে বোঝানো যাবে না আপনাদেরকে। সকাল থেকে বাড়িতেই ছিলাম, সুন্দরভাবে কাজও হচ্ছিল, মা তো হসপিটালে ভর্তিই ছিল। কাজ হয়ে যাওয়ার পরে আপনাদের দাদাভাই কিন্তু বাড়িতে ছিল না, আপনাদের দাদাভাই কিন্তু হসপিটালেই ছিল। দুপুরবেলা যেহেতু দেখতে দেয় দুপুর 12টার সময়, 11:30 থেকে 12টা, তো উনি 12টার পরে ফোন করলো যে মার শরীরে হচ্ছে জ্বর এসছে। তো ডাক্তারকে বলে ওনাকে অক্সিজেন দিতে হচ্ছে, কিন্তু মা যে এতদিন ভর্তি ছিল ওনাকে একবারও কিন্তু অক্সিজেন দিতে হয়নি। প্রেশার বলুন, সব কিছুই, সুগার বলুন, সব কিছুই কিন্তু নর্মালই ছিল। তো যেহেতু কাজ হচ্ছে বাড়িতে, ঢালাইয়ের কাজ, আর আজকেরই হচ্ছে লাস্ট কাজ হবে, তো সেই জন্য আমি বাড়িতেই ছিলাম। তো কাজ হয়ে গেল, দাদারাও বাড়ি চলে গেল। ওনাদেরকে আমাদের মানে খাওয়ানোর কথা ছিল, যেহেতু ঢালাই করছেন বাড়িতে মাংস করে রান্না করে খাওয়ানোর একটা কথা ছিল, কিন্তু পরিস্থিতি এমনই হয়ে গেল যে আমরা সে কোনো প্রস্তুতি নিলাম না। তো দাদারাও তাতে খুশি, কোনো অসুবিধা নেই তারা। তারপরে বাড়িতে বিভিন্ন রকম কাজকর্ম করতেই আছি, কিন্তু আপনাদের দাদাভাই আর আসছে না। ফোনটাও সুইচ অফ হয়ে গেছিলো যেহেতু চার্জ ছিল না বলে। মামমামকে অনেক করে বললাম যে সোনা দুটো খেয়ে নাও, ও খাচ্ছে না। একটা বেজে যাচ্ছে, দুটো বেজে যাচ্ছে, আড়াইটা, তিনটে বেজে যাচ্ছে। জীবন খুব ভাগ্য ভালো, জীবন পুরনো জীবন ফিরে গেল। বিশিষ্ট ভারত ভক্তি অদ্য সাবরমাসি। তো চার দিনে যে চতুর্থ হয় সেই চতুর্থারই আমাদের কাজকর্ম হচ্ছে। কাকা আবু বসে রয়েছে, আর হচ্ছে একজন কাকিমা রয়েছে। তো কাজকর্ম চলছে। জানি কানে পাপানিচ
তাহানি সর্বাণি নশন্তু প্রদক্ষিণে পদে পদে সর্বহিতা পবিত্র পুনরাশ প্রতি গৃহন্তু নম সুখী ভব। হাত তুলে নাও, তিন বার চললো, ব্যাস সাহায্য কর। ব্রহ্ম স্বস্তি ন ইন্দ্র বিধ্বসভা স্বস্তি ন ইন্দ্র শাক বৃহস্পতি দাদা নেতি গন্ধ পুষ্পে নম লোকনাথ এটি গন্ধ পুষ্পে আমাকে এখানটা খাবার দিতে হবে, চা দিতে হবে, বিনাশিনী বিস্কুট দিতে হবে। মোক্ষদা গঙ্গা গঙ্গীব পরমাঙ্গতি নম গঙ্গা নম গঙ্গা কঠাঙ্গই বাজ 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 আর ফুল নম এটি অনুষ্ঠিত গঙ্গাই নম তিনজন নম গঙ্গাই নম চাপা দিতে এইবার এখানে বাম ডানার দো, এখানে বাম হাত তুমি নম আকাশস্থ নিরালম্ব বহুর্ভূত নিরাশ্রয় অত্র প্রেত আদমা সুখী ভব প্রিয়তস্য প্রিয়মস্যি নম অগ্নি দগ্ধা যে জীবা যে পদগ্ধা কুলে মম ভৌমতান্ত পরাঙ্গতি জেসান মাতান পিতান বন্ধুন সিদ্ধি কামন্তু হেতব্যে আত্মা তিত্তয়ে তান্তু সুখী ভব। এটি গন্ধস্পি লোকনাথ ভুন আবাকুল এটি গন্ধস্পি নম লোকনাথ ভুন আবাকুল এটি গন্ধস্পি নম লোকনাথ ভুন তিনজন নম বিবস্তে আশ্বতে শুক্লাঙ্গুজে নম সুখী ভব। তো আজকে বাড়িতে লোকজন খাবে, প্রায় 70-75 জনের মতো লোকের আইটেম হয়েছে। তো তাড়াতাড়ি রান্নার জন্য যে সবজি কাটা হচ্ছে চালে পিমড়া, চালে পিমড়ে প্রচুর পিমড়ে আমাদের ঘরে, রোদে দিয়ে দেবো চালটাকে, দিলেও হয়নি তো কালকে তো চাল আনা হয়। একটা বরুণের দোকানে চক আনতে হবে, দোকান থেকে ছুটে চক নিয়ে আসতে হবে, নাহলে এখন তো মানে ঘরে ফল পাকড় এটাও দাও না, আমি বেশি তুমি এদিকে আসো, শুনো এখানে আসো, এখানে আসো, ভাদ্রমাসী শুক্লপক্ষে চতুর্থ তিথু বারে ভোগ নাগেশ্বর দত্তেশ্বর আবার তোমাদের নাম বলো দত্তভূত নাগেশ্বর বিক্রয়া প্রেতয়া মাত আশালতা দাসিনা উদ্ভং সাংগতার্থ দক্ষিণ নিবন কাঞ্চনমূল্য দই বতল যথাসম্ভব দত্তর নামে উদ্ভং ব্রাহ্মণায় এইভাবে এইভাবে করি ঠিক আছে।
তো এই যে আমাদের কাজ ঘরের হচ্ছে প্যান্ডেল হয়ে গেছে, তো এখানে হচ্ছে আর এত বর্ষা মাটিও ভেজা, তো তার জন্য চুন দেওয়া হয়েছিল। আর ওই যে দূরের প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, ওখানে হচ্ছে খাওয়া দাওয়ার এবং রান্নার আইটেমের জন্য ওই প্যান্ডেলটা করা হয়েছিল। আর মামাম এই যে কয়েকদিন পরে ও মোবাইল নিয়ে একা 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 একটু ভিডিও করছিল, তো সেটাই আপনাদেরকে দেখালাম। তো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। মায়ের চির শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুক ভালো থাকুন সুস্থ থাকুন, এই কামনা ছাড়া আমাদের আর কিছুই বলার নেই।